রেস 3 মুক্তি পেয়ে গিয়েছে। ফেসবুক জুড়ে ট্রোলিং চললেও বক্স অফিসে বাজিমাত করেছে সালমান খানের রেস 3। এরই মধ্যে ছবিটি বক্স অফিসে প্রায় 150 কোটি ব্যবসা করেছে। কিন্তু এই লাভের ভাগিদার হওয়ার দাবি করছেন রাকেশ সাবন্ত ও বিগ বস খ্যাত আরশি খান। এক সর্বভারতীয় সংবাদ মাধ্যমের প্রতিবেদন থেকে জানা গিয়েছে, আরশি ও রাকি দুজনেই সালমানের কাছ থেকে 5 কোটি টাকা দাবি করছেন। সংবাদ মাধ্যমের কাছে আরশি জানান, আমি সালমানের থেকে 5 কোটি টাকা চাই, কারণ রেস 3 এর জন্য অনেক প্রচার করেছি, এইটুকু আমার প্রাপ্য। আরশি এই দাবি করার কিছুক্ষণের মধ্যেই গলা মেশান রাকিও, তিনিও 5 কোটি টাকা দাবি করেন। এমনকি সংবাদ মাধ্যমের কাছে তিনি বলেন, সালমান এত টাকা নিয়ে কি করবেন, আপনি সালমান কি কবরেও এত টাকা নিয়ে যাবেন। তবে সালমান খান এখনো এই বিষয়ে মুখ খোলেননি। শেষ পর্যন্ত সল্লু ভাই আরশি ও রাখির হাতে 5 কোটি টাকা তুলে দেন কিনা সেটাই এখন দেখার।